রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের শারীরিক অবস্থার উন্নতি তেমন হয়নি। রবিবার তিন ভোর প্রায় একই রকম প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংকটজনক হলেও অবস্থা স্থিতিশীল। 79 বছর বয়সী কমরেড মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য রবিবার সন্ধ্যাবেলায় ওনাকে হাসপাতালে দেখতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 5 মিনিট তিনি সেখানে ছিলেন। কাঁচের দরজার বাইরে থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পর্যবেক্ষণ করেছেন। হাসপাতালে উপস্থিত কমরেডদের সঙ্গে ওনার স্বাস্থ্য নিয়ে কথাবার্তাও হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, উনি অত্যন্ত সৎ শ্রদ্ধার ব্যক্তি, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই সকলেই ঈশ্বরের নিকট প্রার্থনা করুন, আমরাও প্রার্থনা করছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের সৎ মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের দ্রুত আরোগ্য আমরা কামনা করছি। নমস্কার।